রাজ্যের ভিত্তিক যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের সবার লক্ষ্য পাহাড়ের ভোট ব্যাংক আইএনপিটি সেই পাহাড়ের ভোট ব্যাংকে এখন থাবা বসাতে মরিয়া দীর্ঘ কয়েক দশক ধরে ত্রিপুরার পাহাড়ে একচ্ছত্র রাজত্ব করেছে জিএমপি সোজা কথায় সিপিএম কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে দেখা গেছে পাহাড়ের সিপিএমের চিরাচরিত ভোট ব্যাংকে বিপুল ক্ষয় রোগ ধরেছে এর আগেও দু সালে একবার পাহাড়ের ভোট ব্যাংক কবজা করেছিল আইনপিটি তবে সেটা যতটা ছিল নিজেদের সংগঠনের জোরে তার চেয়ে বেশি ছিল বন্দুকের জোরে ফলে সেই ক্ষয় ভরাট করতে সিপিএম বা জিএমপির বেশি দিন সময় লাগেনি পাহাড়ে আবারও নিজেদের অবস্থা মজবুত করেছিল তারা তবে গত বিধানসভা নির্বাচনের বেশ কিছুটা আগে থেকেই আইপিএফটি পৃথক রাজ্যের দাবি নিয়ে ছাপিয়ে পড়ে ত্রিপুরী সমাজের বেশিরভাগ অংশ বিশেষত তরুণ এবং যুবকরা সেই দাবিতে উৎসাহিত হয় তারা ভিড়ে যায় আইপিএফটিতে ভোটের রেজাল্টেও দেখা যায় কুড়িটি উপজাতি সংরক্ষিত আসনের মধ্যে আঠারোটি চলে যায় আইপিএফটি এবং বিজেপির ঝুলিতে কিন্তু নির্বাচনে জেতার পর আইপিএফটি পৃথক রাজ্যের দাবি নিয়ে তেমন একটা আন্দোলনই নেই আর যেহেতু তারা সরকারের শরিক ফলে হুট করে বড় ধরনের আন্দোলন বা জঙ্গি আন্দোলন গড়ে তোলাও তাদের পক্ষে এখন আর সম্ভব নয় অনেক কিছুর জন্যই বড় জোট শরিক বা বিজেপির দিকে তাদের তাকিয়ে থাকতে হয় ফলে এই সুযোগটা কাজে লাগিয়ে আইএনপিটি নতুন করে পাহাড়ে পা বসানোর চেষ্টা করছে 10 ডিসেম্বরে তাদের অবরোধ সেই দিকে লক্ষ্য রেখি হাতে নেওয়া একটি কর্মসূচি যদিও আইনপিটি পাহাড়ে তাদের জমি কতটুকু ফিরে পেতে পারে সেটা বলবে ভবিষ্যতেই তবে পাহাড়ের ভোট ব্যাংকে থাবা বসাতে না পারলে বিজেপি বা কংগ্রেসের মতো বড় দলের কাছে তাদের গ্রহণযোগ্যতা যে বাড়বে না তা ভালো করেই জানেন আইনপিটি নেতৃত্ব। চ্যানেল দিন রাত